নির্বেক শহরে অবৈধভাবে গড়ে ওঠা সিগারেটের দোকান বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামস অপারেশন প্যাডলক টু প্রোটেক্ট নামের এই উদ্যোগ কয়েক সপ্তাহ ধরে চলবে যার প্রধান উদ্দেশ্য শহরকে লাইসেন্সবিহীন সিগারেটের দোকান থেকে মুক্ত রাখা প্রাথমিকভাবে শহরের পাঁচটি বড়কের সামনে রেখে অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম চলবে জানা যায় অবৈধ এসব দোকান বন্ধ করার জন্য রাজ্যের সাথে পরামর্শ করে আনুষ্ঠানিকভাবে কিছু নিয়ম তৈরি করেছেন এই নিয়ম অনুযায়ী নিউ ইয়র্ক সিটি শেরিফের অফিস অন্যান্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ দোকানগুলিকে তালা লাগাতে পারবে ইতিমধ্যে সাত মে থেকে তালা লাগানোর কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ মেয়র অ্যাডামস বলেন তরুণদের রক্ষা করা এবং নিউ ইয়র্ক সিটিতে বৈধ গাজার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই এই তিনি আরো বলেন নিউ সিটি এখন প্রতিটি বড় জুড়ে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করছে যেসব সিগারেট ও গাজার দোকানের লাইসেন্স আছে সেগুলো চলতে পারবে কিন্তু যারা তাদের কাছে আইন ভঙ্গ করছে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন